জয় গুরু মহারাজ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে রাস পূর্ণিমা, তো আজকে চলে আসছি, দেখো কোথায় চলে এসেছি, আমাদের মিনি ইস্কনে। মিনি ইস্কন বলছি তার একটা কারণ রয়েছে, তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাতে। তো গেলে তোমরা বুঝতে পারবে, মনে হবে যেন সত্যি সত্যি আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি নবদ্বীপের। তো এখন যাব ওপরেই, তো চলো ওখানে গিয়ে দেখি। এখন ওখানে নাম কীর্তন চলছে, সমস্ত অনুষ্ঠান হচ্ছে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে। তো চলো ওপরে, যে যিনি উদ্যোক্তা আছেন মেন আমাদের রূপপ্রভু, রূপপ্রভুর সাথেও তোমাদেরকে পরিচয় করাবো, সমস্তটুকু দেখাবো তোমাদের। হ্যাঁ, উনি বারবার করে বলেছিলেন আজকে আসার জন্যে, তো আমাকে আসতেই হতো, কারণ উনি প্রত্যেকবারই আমাদের বলেন আসার জন্যে। কোনো কোনো সময় হয়তো এসছি কিন্তু কখনো ব্লগ সেইভাবে করে ওঠা হয়নি। আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে একটুখানি দেখাই, শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো চলো যাই ভেতরের দিকে। এখানে স্বামী প্রভুপাদের দেখো পুরো ছবি রয়েছে, ইস্কনের প্রতিষ্ঠাতা। তো চলো উপরের দিকে যাই। যেহেতু আজকে রাসের অনুষ্ঠান রয়েছে, এখানে অনবরত নাম কীর্তন কিন্তু চলছেই, যে কারণে আমার গলার ভয়েসটা হয়তো একটু বেশি করে মানে জোরে বলতে হচ্ছে তোমাদের, যাতে করে তোমরা শুনতে পাও, ঠিক আছে? তো চলো ওপরের দিকে যাই, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি, আসো। হরে কৃষ্ণ প্রভু, ভালো আছেন তো? সরি, ঠিক আছে। আমাদের মানে উদ্যোক্তাই উনি আর কি, ইস্কনের সমস্ত দেখভাল সমস্ত কিছু দায়িত্বে উনি আছেন, প্রভু রয়েছেন। হ্যাঁ, তো আসুন ভেতরে যাই। হ্যাঁ চলেন। বাকি অপূর্ব, খুব সুন্দর লাগছে, বাহ কতটা সুন্দর, দেখো শুধু আসো। হ্যাঁ দেখো, এই জগতে যত সন্তান তা বিশ্বের সমস্ত এই দর্শন করবে এবং এই মাতৃ করে এবং আজকে বিশ্ববর্ত ব্রত সারা বিশ্বে, হ্যাঁ ঈশ্বর মন্দিরে এইভাবে ভগবানকে ভোট দিয়ে দেখাই,
দেখো গাইস, এখানে সমস্ত দেখো চরণ করা রয়েছে, শ্রীমতী রাধারানী, এখানে রয়েছে লর্ড কৃষ্ণা, লর্ড নিত্যানন্দ, লর্ড চৈতন্য, এখানে সমস্ত চরণ গুলো তোমার এইভাবে সব খোদাই করা আছে। দেখো সমস্ত কিছুটা রয়েছে এখানে। তবু আমাদের বললেন যে চলো একটু ওপরটা একটুখানি ঘুরে আসবে, তাই চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এখানে সমস্ত কিছু নিয়ম কানুন কিন্তু ইস্কনের যেরকম যেরকম সেইভাবেই কিন্তু করা হয়। আমাদের এই প্রভুই সমস্তটা মানে সবাইকে জুড়ে রেখে দিয়েছেন আর কি। উনি আমরা আগেই বলেছি যে আমরা একটা মিনি ইস্কন মানে ইস্কনের মন্দিরটাকে ছোট ভাবে আমাদের এখানে মানে এখানে বলতে মধ্যমগ্রামে নিয়ে এসেছেন, এবং এই সমস্ত যিনি উদ্যোক্তা তো আমি তার পাশে থেকে আমি প্রভুকে তোমাদের সামনে তুলে ধরলাম, এবং প্রভু এত সুন্দরভাবে এত মানে এভাবে মেনটেন করে মিনিস্কন তো 30 বছরের পুরনো, মানে তাহলে বুঝতে পারছো তো। সবার আগে আজকে প্রভু আমাদের আজকে রাস পূর্ণিমা তোমরা জানো তো, রাস পূর্ণিমা উপলক্ষে এখানে একটু নাম কীর্তন হচ্ছে। তো এই নাম কীর্তনে আমরা প্রভু বারবার বলেছিলেন আর আমার অনেক দিনের আশা রয়েছে। হ্যাঁ তো তো চলে এসেছি, তার আগে সবাইকে আমার প্রণাম প্রভুর। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। তো আপনার এত বড় উদ্যোগ, এটা সবাই আমাদের গুরু মহারাজের কৃপা, প্রভুপাদের কৃপা। প্রভুপাদ গুরু মহারাজের নির্দেশ অনুযায়ী তাদের ফলোয়ার্স হয়ে আমরা এই এখানে ইস্কনের একটা ছোটোখাটো সেন্টার, এটা রাধা গোবিন্দ মন্দির। তবে তার আগে একটা বলি, আজকে প্রভু যেমন আমাদের মাতাজি যিনি ছিলেন, মাতাজি হচ্ছে খুবই বড় মানে উদ্যোক্তার ওনার মানে চেষ্টা প্রচেষ্টা সর্ব সব সময় ছিল। তো মাতাজি আজকের দিনে হয়তো উনি আমাদের ছেড়ে চলে গেছেন, প্রভুও খুব মনটা খারাপ। তো সবাই ওনার আত্মার শান্তি কামনা করবেন। আর প্রভু আজকে আমাদেরকে দেখাবে টোটাল উপরে কিভাবে উনি কি কিভাবে করেন, সেটা প্রভুর মুখ থেকেই আমরা সবাই শুনবো। আমাদের নিচেই রাধা গোবিন্দ মন্দির, ওখানে ভজন কীর্তন পাঠ হয়, গুরু পূজা হয়, যা যা অনুষ্ঠান সবই হয়। আর আমাদের শীতের সময় আমরা এখানে উপরে যে দেখছেন গাছটা,
এগুলো লকডাউনের মধ্যে আমরা বাইরে কোথাও প্রোগ্রাম করতে পারিনি বলে এরকমটা আসে রয়েছে। নাহলে এখানে প্রসাদের আয়োজন হয়, এখানে অতিথিশালা আছে ভক্ত নিবাস, এখানে বিভিন্ন দেশ থেকে মহারাজরা প্রভুরা আসেন, এখানে থাকেন, ছোট আমাদের একটু সামান্য একটু থাকার ব্যবস্থা আছে। আমিও সত্যি আজকে এই প্রথম আসছি এই ভক্ত নিবাসে, ওটা খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের মন্দির আজকে সমস্ত ভক্তরা এই পর্যন্ত নিয়ে এসছেন, এখন ভগবানের সেবা, ভগবানের অবশ্যই আপনার আমরা সবাই মিলে চেষ্টা, সবাই আসবেন এখানে, ভগবানের দর্শন করবেন, প্রসাদ পাবেন, এখানে থাকবারও ব্যবস্থা আছে, যারা দেশ বিদেশ থেকে এখানে আসেন তারা এখানে নাইট হল্ট করে মায়াপুরি যাচ্ছেন, কেউ নাইট হল্ট করে এয়ারপোর্ট কাছে তারা ফ্লাইট ধরে বিদেশে যাচ্ছেন, দিল্লি বোম্বে বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন। ছোট আমাদের একটা ছোট কুঠি এখানে, আপনারা সবাই আসবেন, ওনার কাছ থেকে সমস্ত গাইডেন্স পেয়ে যাবেন এখানে থেকে। এখানে তো মিনিস্কন দর্শন করছেনই, সাথে উনি মায়াপুরের সমস্ত বেড়ে ব্যবস্থা, ওখান থেকে আমাদের পানিহাটি ধাম আছেই, মহোৎসবতলা নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যেখানে এসেছিলেন চিরাদি উৎসব, এখান থেকে মায়াপুর 110 কিলোমিটার রাস্তা, এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখো শুধু, সত্যি প্রভু কত কি দেখো, আমরা তো সত্যি এসেছি ভগবানের মন্দিরে এসেছি, ওপরটাই সত্যি আসা হয়নি এর আগে, দেখো কত সুব্যবস্থা সমস্তটা আছে, কিচেনের মধ্যে ফ্রিজ সমস্ত ব্যবস্থা, সব সুব্যবস্থা রয়েছে, এমনকি চেয়ারটাও পর্যন্ত যেহেতু বাইরে থেকে আনানো হয় না। আমরা এখন উপরের দিকে যাচ্ছি প্রভুর সাথে, আসো, স্বয়ং ভগবান বিরাজমান না হলে বোধহয় এরকম হয় না, বেল গাছে কাঁটা নেই, এমন বেল গাছ না আমি সত্যি শুনিনি, হয়তো কেউ জেনে থাকবেন কিনা জানি না। আর দেখো এইটুকুনি গাছটায় কত বেল ধরেছে শুধু দেখো, কত আমরা ধরে রেখেছে, ধরেছে গাছটাতে থোকা থোকা, হ্যাঁ সত্যি তাই, কেমন লাগছে কিন্তু লিখে জানাবে তোমরা অতি অবশ্যই, আর প্রভুর সাথে চাইলে কিন্তু যোগাযোগ করতেই পারো তোমরা, ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে চলো ওপরে যাবো, ওখানে আরো অনেক রকম গাছ রয়েছে। এখানে মুসম্বি গাছও রয়েছে, এই মাত্র প্রভু তুলে দিলেন, দেখো কত সুন্দর কত বড় হয়েছে লেবুটা, কি সুন্দর গন্ধ। আর এই দেখো এটা কিন্তু তোমার মুসম্বি লেবু গাছ, হ্যাঁ ও আচ্ছা বাবা, কি অপূর্ব, এই দেখো এত এত লেবু থোকা থোকা ধরে রয়েছে, বেল গাছটা ওইটুকুনি গাছ, কোনো কাটা নেই, এদিকে তোমার মানে বেল অতগুলো ধরে আছে বেল গাছে, হ্যাঁ প্রভুর লীলা ছাড়া তাছাড়া আর কি বলো, ভগবানের সত্যি তাই মনে হয়, সত্যি শ্রীকৃষ্ণ রাধা রানী এখানে যেন সত্যি বিরাজমান, দেখো কত সুন্দর, এই দেখো চারপাশে লেবু লেবু, এই দেখো সবেদা গাছে কত সবেদা এসছে শুধু দেখো, এইটুকুনি গাছটায় দেখো, এই দেখো
দেখছো সবেদা গাছে, দেখেছো পুরো সবেদায় ভর্তি। জমিতে পুঁতলেও এত সুন্দর পেঁপে আসে না, তো দেখো এখানে এই টবের মধ্যে দেখো, যার উদ্দেশ্য রোপণ করা সেই করিয়ে নেয় বোধ হয়, তাই না? ভগবানের সত্যি লীলা, দেখো কত সুন্দর পেঁপে হয়েছে দেখো। ডালিম গাছ, ডালিম গাছে দেখো ফুলও এসে গেছে, তাই আমাদের ডালিম গাছটা তো কতদিন ধরে ওইরকম হয়েই আছে। আগামীকাল প্রভুর কিন্তু অলরেডি একটা পুরী প্রোগ্রাম আছে, সবচেয়ে বড় কথা উনি কতটা ব্যস্ত থাকেন সত্যি আমরা জানি, উনি খুব ব্যস্ত থাকেন, গুরু খুব ব্যস্ত থাকেন। উনি অমিতের সাথে তো আজকে না বহুদিনের পরিচয় আমাদের ওনাদের সাথে, আশীর্বাদ নিয়ে সবসময় চলি আমরা, সত্যি তাই। এটা ড্রাগন ফল, মালিক কদিন আসে প্রভু? এই দেখো দেখো কত সুন্দর, তোমরা আসলে কিন্তু যোগাযোগ করে যদি প্রভুর সাথে আসো তোমরা এই সব দেখতে পাবে, প্রভুকে বললে প্রভু নিয়ে এসে সমস্তটা দেখাবে, ঠিক আছে? আর আসলে এইটুকুনি তোমাদের বলবো, ঠাকুরের সমস্ত সব তো যেরকম নিয়ম ওনাদের, সেই নিয়ম অনুসারেই সবটুকুটা চলে। মিষ্টি, এত মিষ্টি, তাই? হ্যাঁ, ও মা, সঙ্গে মালি এসেছিল, ওরা তো দিয়েছে, আর আমরা 10-12টা নিয়ে তুলে যেতে দিয়েছিলাম। কদিন আগে গিয়ে গোপাষ্টমী গেল না, রাধারানীর চরণ দর্শন করা যায়, রাধারানী বউ বলছে যে দেখো এই লেবু এত মিষ্টি, খুব মিষ্টি নাকি লেবু গুলো। আরে ছিঁড়েন না, ছিঁড়েন না, আরে উনি ছেঁড়ার জন্য দেখো ব্যস্ত, গাছের ফল এত ভাল লাগছে দেখতে, মন ভরে যাচ্ছে দেখো, দেখছো মৌসুমি লেবু দেখো আর ছিঁড়ে দিলে। জয় গুরু মহারাজ কি জয়। আমরা খুব ব্যস্ত একটু, আজকে ভক্তরা এসেছেন, আজকে নিয়ম সেবার মাঠের শেষ দিন, রাস পূর্ণিমা, আমাদের একটু প্রসাদের ব্যবস্থা করতে হবে, আপনারা সকলে প্রসাদ পাবেন। সকলকে একটা কথাই বলবো যে সবাই একবার অন্তত ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে যে এখানে প্রভু কি ব্যবস্থা করে রেখেছে, প্রত্যেকের মন ভরে যাবে, খুব ভালো লাগবে, সবাই খুব আনন্দ পাবে। মানে আমি একটাই অনুরোধ করব, তোমরা এখানে সুব্যবস্থা আছে থাকার, আর এয়ারপোর্ট আমাদের খুব কাছে, যারা আমাদের বিদেশি দর্শক আছেন বা বাইরে যারা আউট অফ স্টেট, তাদেরকে একটাই অনুরোধ করব যে একবার এসে এখানে একদিন থেকে ভগবানের দর্শন করে যাও, তোমরা দর্শনটা করুন, আর একদিন থেকে এখান থেকে ইসকনে দর্শন করে আসবেন। বহুত ভক্তরা এসেছেন, আমরাও আস্তে আস্তে বা নিচের দিকে যাব, একটু গিয়ে বসবো, প্রসাদ নেব, ঠিক আছে? কিরকম লাগছে আজকের ব্লগটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে, লিখে কমেন্টস করে লিখে জানাবে কিরকম লাগছে তোমাদের। দেখো গাইস, এখানে ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছে, ভোগ সাজিয়ে দিচ্ছেন আমাদেরই একজন ভক্ত, দেখো তো গাইস চলো, এখন প্রসাদ বিতরণ হচ্ছে, আমরাও বসবো, একটু ভগবানের প্রসাদ তো নেবই, প্রভু তো নাহলে ছাড়বেই না, ঠিক আছে? চলো আসো বসবো এখন। সেইরকম কিছু না হলে সহজে শোবে, চলতেই থাকে বাবু একা খাবে।
এখন পোলাও আর আলুর দম রয়েছে, প্রথমে সাদা ভাত ডাল তো খেলাম, আমরা পোলাও আলুর দম রয়েছে, ভোগের প্রসাদ সত্যি অতুলনীয়, খুব খুব এর শান্তি যেন অন্যরকম একটা। সমস্ত দেখো এই যে রূপ প্রভু আর মাতাজির সমস্ত ছবি রয়েছে, দেখো তো গাইজ, দেখলে তো আমাদের প্রসাদ গ্রহণ আমরা করলাম, খুবই ভালো লাগলো, কিছু তো বলার নেই, প্রসাদ নিয়ে ভগবানের প্রসাদ মানে এটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, আজকে রাস পূর্ণিমা, হ্যাঁ তো কিছু বলে দেন, সবাই যেন ভালো থাকে, আপনি বলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দিরে আসবেন, ভগবানের সেবা করবেন, সবাই ভগবান কীর্তন করবেন, আপনারা ভগবানের নাম কীর্তন করবেন, মন্দিরে আসবেন, সবাইকে এখান থেকেই আশীর্বাদ করে দিলেন উনি, হরে কৃষ্ণ। আমরা এবার আস্তে আস্তে এগোই, রাত্রি হয়ে গেছে, গাইস দেখো প্রভু কিছুতেই শুনলেন না, প্রসাদ তো নিলামই, আবার প্রসাদ আবার পাঠিয়েও দিলেন উনি, হ্যাঁ উনি এরকমই করেন, যখন যাবেন আমার ওখানে তখনও প্রসাদ হাতে করে উনি নিয়ে যান। আর এই যে দেখো তো গাইস কিরকম লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে, আর তোমরা যারা দেখলে ওদের সাথে যারা যোগাযোগ করতে চাও অবশ্যই তারা কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ফোন করে অবশ্যই এখানে আসতে পারো, দর্শন করতে পারো, ভগবানের সারা দিন কাটাতে পারো, খুব ভালো লাগবে তোমাদের, ঠিক আছে, তো চলো এর মতো এখানেই, বাই, টাটা।